ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, ফিকশন হান্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আমি সায়ন্তন রয়েছি তোমাদের সাথে। আজ তোমরা শুনবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট ও তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় প্রতিপালিত অমর চরিত্র তারানাথ তান্ত্রিকের একটি গল্প ভূত ডামরি। আজকের গল্প পাঠে রয়েছে আর্য। শুনতে থাকো ফিকশন হান্টের আজকের বিশেষ নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প ভূত ডামরি। সন্ধ্যা হওয়ার আর দেরি নেই, সন্ধ্যা প্রায় হয়েই এলো। রাস্তার পুরনো বইয়ের দোকানে বই দেখে বেড়াচ্ছি, এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে বলল, এই যে এখানে কি, চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি বরং। তারানাথ জ্যোতিষীর নাম শোনি, মস্ত বড় গুণী। হাত দেখানো ঝোঁক যদিও আমার চিরকালেরই আছে, সত্যিকার ভালো জ্যোতিষীকে কখনো হাত দেখায়নি। জিজ্ঞেস করলাম, বড় জ্যোতিষী মানে কি, যা বলে তাই সত্যি হয়? আমার অতীত আমার বর্তমান সব বলেই দিতে পারবে? হ্যাঁ, ভবিষ্যতের কথা বললে যদি আমার বিশ্বাস হবে না। বন্ধু বলল, আরে চলোই না, পকেটে টাকা আছে তো, দু টাকা নেবে, তোমার হাত দেখিও, দেখো না বলতে পারে কি না। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে তারানাথ জ্যোতির্বিন্দু। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়, গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি, আসুন ও হাত দেখিয়ে বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, প্রণামী নাম মাত্র। এই তো এই বাড়িটা। তো 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 লোকটা ও গাছ, তুই ভাবো না এত রাজা মহারাজা যার ভক্ত তার এই বাড়ি। জ্যোতিষী মশাই এই বাড়ি আছেন? ভিতর থেকে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না, তারপর দরজা খুলে গেল। একটা ছোট ছেলে উঁকি মেরে আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ চেয়ে থেকে জিজ্ঞেস করল, কে, কোথা থেকে এসেছেন? আমাদের আসবার উদ্দেশ্য শুনে সে আবার বাড়ির ভিতরে চলে গেল। কিছুক্ষণ কারুর কোনো সাড়া শব্দ নেই। আমি বললাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষীর পাওনাদারের ভয়ে একেবারে দিন রাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা সেটা দেখতে, এবার বোধহয় ডেকে নিয়ে যাবে। আমার কথাই ঠিক হলো। একটু পরেই ছেলেটা দরজা খুলে বলল, আসুন আসুন ভিতরে আসুন। ছোট একটা ঘরে তক্তপোষের ওপর আমরা বসলাম। একটু পরে ভিতরের দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করল। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোর করে তাকে প্রণাম করল, পণ্ডিত মশাই আসুন। বৃদ্ধের বয়স 60-65-এর বেশি হবে না, রং টুকটুকে গৌরবর্ণ, এ বয়সেও গায়ের রঙে জৌলুস আছে, মাথার চুল প্রায় সব উঠে গেছে, মুখের ভাবে ধূর্ততা আর বুদ্ধিমত্তা মিশানো, নিচের চোয়ালের গরু দৃঢ়তা ব্যঞ্জক, চোখ দুটো বড় বড় উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিংয়ের চেহারার মনে পড়ল। উভয়ের মুখাবয়বে আশ্চর্য সাদৃশ্য আছে, কেবল লর্ড বেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি, আর তার চোখের কোণে কুঞ্চিত রেখাবলীর মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা নিয়ে তিনি জীবনে নেমেছিলেন, এখন তার যেন অনেকখানি হারিয়ে গেছে, এই ধরনের একটা ভাব। প্রথমেই আমি হাত দেখালাম। বৃদ্ধ নির্বিষ্টভাবে খানিকটা দেখে আমার মুখের দিকে চেয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল। ঠিক, আপনার বিয়ে হয়েছে 1327, ওই 15ই শ্রাবণ। ঠিক, কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না, আপনার হলো কেমন করে, এরকম তো দেখিনি। কথাটা খুব ঠিক, বিশেষ করে আমার দিনটা মনে ছিল, এই জন্যেই যে আমার জন্মদিন ও বিয়ের দিন একই হওয়াতে
বিয়ের সময় এটা নিয়ে বেশ একটা গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তা জানে না, সে আমাকে কোনোদিন দেখেনি। আমার বন্ধু কিশোরী সেনও জানে না, তবে তার সঙ্গে মোটে আলাপ আমার 2 বছরের, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশই ছিল না। বৃদ্ধ আরও বললেন, আপনার 2 ছেলে 1 মেয়ে, আপনার স্ত্রীর বর্তমানে শরীরটা বড় খারাপ যাচ্ছে, ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন, মোটের ওপর আপনার মস্ত বড় ফাঁড়া গিয়েছিল 13 বছর বয়সে। কথা সবই ঠিক, লোকটার কিছু একটা ক্ষমতা আছে দেখছি, হঠাৎ তারানাথ বলল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্ট হয়েছে, সে টাকা আর আপনি পাবেন না, বরং আরও কিছু ক্ষতির যোগ আছে। আমি আশ্চর্য হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। মাত্র 2 দিন আগে কুলোটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নাপার সময় 5খানা নোট শুদ্ধ আমার মানিব্যাগ খোয়া গেছে। লজ্জায় পড়ে কথাটা কাউকে প্রকাশ করে উঠতে পারিনি। সারনাথ বোধ হয় থট রিডিং জানে, কিন্তু আরও ক্ষতি হবে তা কেমন করে বুঝে, এটুকু বোধ হয় ধাপ্পা। সে যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতন মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথা ইনি বলেন না। আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন তিনি বলেছিলেন। লোকটার ওপর আমার শ্রদ্ধা জন্মালো। মাঝে মাঝে তার ওখানে যেতাম, প্রতিবার যে হাত দেখাতে যেতাম এমনটা নয়, প্রায় যেতাম আড্ডা মারতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস, অল্প বয়স থেকেই সাধু সন্ন্যাসীর সঙ্গে মিশতে মিশতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন, তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা শেখার ফলে তারানাথ কিছু ক্ষমতা পায়। তা নিয়ে কলকাতায় এসে একটা কারবার খোলে এবং গুরুদত্ত ক্ষমতা ভেঙে খেতে শুরু করে। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তার ক্ষমতা জোরে শীঘ্রই এমন নাম করে যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকে থাকত। তার কাছে পয়সা আসতে শুরু করলো অজস্র, তবে যে পথে আসলো সেই পথেই পেরিয়ে গেল, হাতে একটা পয়সাও দাঁড়ালো না। সারনাথের জীবনে 3টে নেশা ছিল প্রবল, ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনী ঘরের ছেলে যথা সর্বস্ব আহুতি দিয়ে পথের ফকির হয়ে যায়, তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছরে তারানাথ যা পয়সা করেছিল পরবর্তী কয়েক বছরের মধ্যে তা কর্পূরের মতো উড়ে যায়। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকু তার প্রায় শেষ হয়ে যায়। ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে সত্যিকার পয়সা নষ্ট হলো তার। তবু ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটারই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনও খানিকটা পয়সা বজায় রাখতে পেরেছে। কিন্তু বর্তমানে কাবুলি তারাবার উপায় আর কৌশল বের করতে করতে তারানাথের অধিকাংশ সময় ব্যয়িত হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনা সময় বা কই, আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পশার নষ্ট হওয়ার পরে আর পায়নি। একথা খুবই ঠিক, আমাকে পেয়ে তার নিজের উপরে বিশ্বাস ফিরে এসেছে। সুতরাং আমার সাথে তারানাথের কেমন একটা বন্ধুত্ব হয়ে গেছে। সে আমায় প্রায়ই বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব, লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কি না, লোক পাইনি এতকাল যে তাকে কিছু দিই। চন্দ্রদর্শন করতে চাও, চন্দ্রদর্শন তোমায় শিখিয়ে দেব, 2 হাতের আঙুলে 2 চোখ বুঝিয়ে চেপে রেখে 2 বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোড়ে চেপে চিত হয়ে শুয়ে থাকো, কিছুদিন অভ্যেস করলেই চন্দ্রদর্শন হবে, চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে, ওপরে আকাশে পূর্ণ চন্দ্র আর নিচে একটি গাছের তলায় 2টো পরী, যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে, ভালো করে চন্দ্রদর্শন যে অভ্যেস করেছে তার কিছু অজানা থাকে না। চন্দ্রদর্শন করি না করি তারানাথের কাছে প্রায় যেতাম,
লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা যায় না। দৈনন্দিন খেটে খাওয়ার মানুষের জীবনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে আবার যে সেসব ব্যাপার ঘটে তা তো আমার কোনো দিন জানাই ছিল না। একদিন বর্ষার বিকেলবেলা তারানাথের ওখানে গেছি। তারানাথ পুরনো একখানা কাগজের পুঁথির পাতা উল্টাচ্ছে, আমাকে দেখে বলল, চলো বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি, খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসী সন্ধান করে বেড়ানো, বিশেষ করে সেই সাধু যদি তান্ত্রিক হয়, তবে তো তারানাথ সব কাজ রেখে তার পেছনেই দিন রাত পড়ে থাকবে। তিনি আগে বেলেঘাটা গেলেন সাধুর ক্ষমতা দেখার জন্য। সাধু যে কোনো একটা গন্ধের নাম করতে বললেন, তিনি বেল ফুলের নাম করলেন, তারপর তিনি বললেন, পকেটে রুমাল আছে, বার করে দেখ। না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে দু একটা সামান্য শক্তি পেয়েছে। কিন্তু তাই বা পায় কি করে? বৈজ্ঞানিক উপায় কৃত্রিম আতর প্রস্তুত করতেও তো অনেক তোড়জোড়ের দরকার পড়ে। মুহূর্তের মধ্যেই একজন লোক দূর থেকে আমার রুমালে যে বেল ফুলের গন্ধ চালনা করলো, তার পেছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভবতা কাজ করছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্স, এর মোটা সমস্যাটাই তো এর মধ্যে জড়ানো। যদি ধরে নিই হিপনোটিজম, তাহলে তো সাধুর ইচ্ছা শক্তি আমার ওপর ততক্ষণ কার্যকরী থাকবে যতক্ষণ আমি ওর কাছে আছি। তার সান্নিধ্যে থেকে দূরে গেলে তখন তো আর হিপনোটিজম আমার ওপর কাজ করবে না, তাই তো? কিন্তু তখনও তো সেই গন্ধ আমার কাছে রয়ে গেল, সে তো আরেক গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায়। তারানাথের সঙ্গে তার বাড়িতে গিয়ে বসলাম। তারানাথ বলল, তুমি দেখছি এই দেখেই আশ্চর্য হয়ে পড়লে, তবু তো সত্যিকারের তান্ত্রিক দেখনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। এক সময় আমিও ওই জিনিসের চর্চা যে করিনি তা নয়, ওই আতরের গন্ধ আর এমন একটা কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে চিনতাম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরা ওই ধরনের লোক দেখেছ, সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি, ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছু নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন, আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন, তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায়ই বলতেন, দু চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস দেখতে পাবি, খুব এক মনে চেয়ে দেখিস। মাস দুই তিন পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। আব কি ধরনের জ্যোতি? চন্দ্র দর্শনের মতো নাকি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পেছনে পেয়ারাতলায় বসে সাধুর কথা মতো নাকের ওপর দিয়ে ঘণ্টাখানিক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না, হপ্তার মধ্যে ওই দু তিন দিন বসতাম। মাস তিনেক পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে ঠিক সামনে খুব স্থির। মিনিটখানেক ছিল প্রথম দিন। এভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী যোগ ইত্যাদির ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না, ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশীতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি, সন্ধ্যা তখনও উত্তীর্ণ হয়নি, মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খরম পায়ে দিয়ে কমণ্ডুলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে আছি,
সাধু বাবাজি জল ভরে পৈঠাবে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে তাকিয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলায় মালিয়ারা রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা রুদ্রপুর? তারপর কি যেন একটা ভাবলেন, খুব অল্পক্ষণ একটু যেন অন্য মনস্ক হয়ে গেলেন, তারপর বললেন, রুদ্রপুরে রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে জানো? আমাদের গ্রামে সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল, খুব বড় বাড়িঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি, কিন্তু তাদের অবস্থা এখন খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সেই কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়সই আর কতটুকু, তুমি জানবেই বা কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো। এসব কথা উনি কি করে জানলেন? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গাঁয়ের কথা জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন, এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষীর কথার জন্য, সত্যি বলছি, সেই হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন, ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেওয়ার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম কিছু করবে যা, এ পথ তোর নয়, আমার কথা শোন। এমন নিষ্ঠুর কথা বলবেন না, কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়, সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারবিও না। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি। যা বাড়ি যা, মা বাবের মনে কষ্ট দিস নি। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললাম, কিন্তু আমাদের গাঁয়ের কথা কি করে জানলেন বলবেন না, দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড় বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূর গিয়ে তিনি আমাকে দাঁড় করিয়ে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়বো না, আমি কিছু চাই না, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না, তোকে সংসার করতেই হবে, তোর সাধ্য নেই অন্য পথে যাওয়ার, যা চলে যা, তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলাম না তাকে অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পেছনে যেতে আমায় বাধা দিল। কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলাম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলিনি, অনেকদিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরাদের দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন, তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, আমার ছোটবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি, তাতে আমাদের বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠার ওসব শখ ছিল, অনেক কষ্ট করে বহু জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখেই শুনেছি চার পাঁচ পুরুষ আগে আমাদের বংশের রামরূপ সান্যাল নদীর ধারে একটা মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিয়ে করেছিলেন, ছেলেমেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত হননি। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করেন আর কখনো দেশে ফেরেননি, অন্তত 150 বছর আগেকার কথা হবে। জিজ্ঞাসা করলাম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন?
তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোন নৌকো একবার ওই মন্দিরের ঘাটের নিচে মারা পড়ে বলে ওর নাম লা ভাঙার খেয়াঘাট। প্রায় চিৎকার করে বলে উঠলাম, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লা ভাঙার খেয়াঘাটের ওপর। কেন বলো তো এসব কথা তোমার জানবার কি দরকার? বইটই লিখছ নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো এবং সে বিশ্বাস আজও আছে যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে, সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে, ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় পরনে তেমনই মলিন জট পাকানো চুল। আমায় দেখেই সে গেল মহা চোটে, বলল, বেরো, বেরো এখান থেকে, কে বলেছে তোকে এখানে আসতে, বেরো। ভয় হলো ওর মূর্তি দেখে, কি জানি মারবে টারবে না কি, পাগল মানুষকে তো বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরদিন। মা, আমাকে আমাকে দয়া করো। কি 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 দয়া দয়া, পালা এখান থেকে, পালা পালা বলছি। তারপর রেগে আমায় মারলো এক লাথি, বলল, দূরা দূরা, বেরো এখান থেকে, বেরো। ফের যদি এখানে আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান, চলে যা, চলে যা এখান থেকে, যা। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা কোন দিন যাবে দেখছি। শেষ রাত্রে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে, সে চেহারা আর নেই, মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বলল, আরে লাথিটা খুব জোরে লেগেছে না রে, রাগ করিস নে, কাল যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম, উমা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে, পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলো। আমিও তখন মরিয়া হয়ে গেছি, বললাম, তুমি তবে রাত্রে আমায় বলতে গেছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে, তাই এলাম। কি তোকে বলতে গেছিলাম স্বপ্নে? হ্যাঁ, মুন্ডু চিবিয়ে খেতে গেছিলাম রে, তোর মুন্ডু চিবিয়ে খেতে গেছি, স্বপ্নে গেছিলাম, স্বপ্নে। যা, বের এখান থেকে। কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুত ভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে, এ যতই আমাকে তাড়িয়ে দেওয়ার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বলল, এই বস এখানে। আঙুল তুলে দেখিয়ে দিল, তার আঙুল তুলে দেখিয়ে দেওয়ার ভঙ্গিটা খুব রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার সে হুকুম পালন না করে যে উপায় নেই, কাজেই বসতে হলো। সে বলল, কেন এখানে এসে বিরক্ত করছিস বলতো? হ্যাঁ, তো তার কি হবে, কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু না, কিচ্ছু না, তো সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করে থাকি। খানিকটা বাদে পাগলি বলে, আচ্ছা আচ্ছা, কিছু খাবি? হ্যাঁ, খাবি কিছু? আমার এখানে যখন এসেছিস তার উপর আবার বামুন, তখন তো তোকে কিছু খাওয়ানো দরকার। হ্যাঁ, খাওয়ানো,
খাওয়ানো দরকার। বল বল কি খাবি, বল বল। পাগলির শক্তি কত দূর দেখার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনেছি যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতায় গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। পাগলি এক আশ্চর্য ব্যাপার করল। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, হাতে তুলে নিয়ে বলল, খা চিড়ের বরফি, খা খা খা। আমি তো অবাক, ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি এক রকম অসম্বন্ধ হাসি হেসে বলল, চিড়ের বরফি খা, খা না রে খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ড জ্ঞান নেই, এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেব, ছি 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 ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই, অনেক দূর এগিয়েছি, দিলাম সেই কয়লা মুখে পুড়ে যা থাকে কপালে। পরক্ষণেই থু থু করে সেই বিশ্রী বিস্বাদ চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলাম। পাগলি আবার খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে আমার তখন জল চলে এসেছে চোখে। কি বোকামি করেছি এখানে এসে, পাগল পাগল ছাড়া আর কিছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়াগায়ের ভূতেরা এই সাধু নাম বলে রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বলল, চিড়ে খেলি রাবড়ি মর্তমান কলা, পেটুক কোথাকার, পেটের জন্য শেষ শ্মশানে আমার কাছে, আমার কাছে পেটের জন্য শেষ, দৌড়া দৌড়া জানোয়ার দৌড়া। আমার ভয়ানক রাগ হলো, অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেনি। একটাও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবে না, আবার সেদিন শেষ রাতে পাগলিকে স্বপ্নে দেখলাম, আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে, আচ্ছা আচ্ছা আসিস আজ, রাগ কর না, ছি রাগ করতে নেই, রাগ করতে নেই, আসিস। এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে সেদিন দেখেছিলাম না জাগ্রত ছিলাম। যাই হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না, পাগলি আমায় জাদু করল কি। গেলাম আবার দুপুরে, এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন, বলল, তুই তো আবার এসেছিস, হ্যাঁ আচ্ছা নাচর বান্ধব তো তোর। কেন বাঁদর নাচ নাচাচ্ছ আমায় নিয়ে, দিনে অপমান করে তাড়িয়ে দিচ্ছ, আবার রাত্রে গিয়ে আসতে বলছ, এরকম হয়রান করে তোমার লাভ কি? আচ্ছা পারবি তুই, সাহস আছে, ঠিক যা বলবো তা করবি? আছে সাহস আছে, যা বলবে তাই করবো, দেখোই না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করল। তাহলে আজকে রাতে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল, তারপর আমার মৃত দেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম আমি সব বলে দেবো, সব বলে দেবো, বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, দুটোই চাল ভাজা ছোলা ভাজা, মাঝে মাঝে যখন আমার মৃতদেহ হা করে বিকট চিৎকার করে উঠবে, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ঢেলে দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মোড়ার ওপর বসে মন্ত্র জপ করতে হবে, রাতে হয়তো অনেক রকম ভয় পাবি,
যারা এসে ভয় দেখাবে কেউ মানুষ নয়, কেউ না, কিন্তু তাদের ভয় করলে চলবে না। ভয় পেলে সাধারণত মিথ্যা হবে, প্রাণ পর্যন্ত হারাতে পারিস। কি রাজি তো তুই? হ্যাঁ রাজি তো বল। ও যে এমন কথা বলবে বুঝতে পারিনি, কথা শুনে তো অবাক হয়ে গেলাম, বললাম সব পারবো কিন্তু মানুষ আমায় দিয়ে হবে না। আর তুমি তুমি বা আমার জন্য মরবে কেন? তাহলে একটা মরতে এসেছিস কেন মুখ পোড়া? হ্যাঁ বের এখান থেকে, দূর হ, নাহলে আজকে মেরেই ফেলবো। আরো নানা রকম অশ্লীল গালাগাল দিল, ওর মুখে কিছু বাঁধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর অত গাই মাখি না, গা সওয়া হয়ে গেছে। বললাম, আরে রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে। পাগলি আবার বিকৃত মুখ করে বলল, ভারী এলেন ভদ্রলোকের ছেলে। হ্যাঁ ভদ্রলোকের ছেলে, তবে এ পথে এগোচ্ছিস কেন রে? হ্যাঁ এসেছিস কেন? অল্পে ঘাটের মোড়া, তন্ত্র মন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয়, বুঝলি? যা যা গিয়ে কামিজ চাদর পরে হাউসে চাকরি কর গিয়ে, বেরো পোড়া তোল। তুমি শুধুই রাগ করো, পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছো না, আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে আবার সন্দেহ হলো, না না এ নিতান্ত পাগল, বদ্ধ উন্মাদ, এর কাছে এসে এতদিন শুধু সময় নষ্ট করেছি, এছাড়া আর কিচ্ছু না। তখনই মনে পড়ল পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি, সময় সময় সত্যি এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হল। বিকেলে যখন গেলাম তখন নিজেই ডেকে বলল, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না বুঝলি, তোকে ও বেলা গালাগালি দিয়েছি, কিছু মনে করিস নে, কিছু মনে করিস নে। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি, ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু হয় না। কিভাবে শক্তি লাভ হয়? পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম কিন্তু শক্তি অনেক বেশি, এদেরও দেখা যায় না। তন্ত্রেদের টাকিনি শাকিনি এসব নামে ডাকা হয়, এরা কখনো মানুষ ছিল না, মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিররা এদের জিন বলে, এদের মধ্যে ভালো মন্দ দুই আছে, তখন যা বলা হয় এরা তাই করে, করতেই হবে, না করে উপায় নেই। তুমি যদি অসাবধান হয়েছ হেরেও ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম, এসব কথা আর কখনো শুনিনি, এর মতো পাগলের মুখে এ কথা সাজে, আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্ত বটে। গ্রাম ও শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতগুলো শিমুল গাছ, দু চার দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে, কোনো দিকে লোকজন নেই। অজ্ঞাত সারে আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও কথা বলে যাচ্ছে, অদ্ভুত সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে তন্ত্রে, তাদের বলে হাকিমি, তারা অতি ভয়ানক জীব, দয়া মায়া বলে পদার্থ নেই তাদের, পশুর মতো মন, ক্ষমতা সবচেয়ে বেশি, যেন প্রেত লোকের বাঘ ভাল্লুক,
বেশি দুঃসাহস এমন তান্ত্রিকেরা হাকিনি মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে, তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই। তাই তোকে বারণ করি, তুই বুঝিস নি, খালি রাগ করিস আমার উপর। তুমি তাহলে ভাকিনী মন্ত্রে সিদ্ধ না? পাগলি চুপ করে বসে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না, বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না, কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে আমায় পাগলি সম্পর্কে অনেক কথা বলল। মনে মনে ভাবলাম কি আমার করবে, যা করার তা করেছে, তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবে না। একদিন সন্ধ্যার পরে পাগলির কাছে গেছি, কিন্তু এমনভাবে গেছি পাগলি যাতে টের না পায়। পাগলি সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয়, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম তাই তো, এ আবার কি এলো। যাই, দুপা এগিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞেস করলাম, মা তিনি কোথায় গেলেন? কে? সেই তিনি এখানে থাকতেন। আ মরণ, কে তার নামটাই বলো না, নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম, সেই পাগলি তো, সেই হাসি, সেই কথা বলার ভঙ্গি, এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি লুকিয়ে রয়েছে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি আর বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটা হেসে ঢলে পড়ে আর কি, বলল, এসো না এসো, পাশে এসে বসো না, ও মা লজ্জা কি, এসো। হঠাৎ আমার বড় ভয় হলো, মেয়েটার রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো পাগলি আমায় কোনো বিপদে ফেলার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় পাগলি বসে আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি, ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বলল, কিরে চলে যাচ্ছিস যে, আয় বস। তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন, তোমার মতলব খানা কি? হ্যাঁ মরণ, ঘাটের মরা কি সব আবল তাবল বকছে দেখো? না মোটেও আবল তাবল বকছি না, সত্যি বলছি, আমায় কোনো ভয় দেখিও না, যখন তোমায় মা বলে ডেকেছি। শোন তবে, তুই সেরকম নোস, তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না, অত সাধু সেজে থাকবার কাজে নয়। তোকে দু একটা শক্তি দেব, তাতে তুই করে খেতে পারবি। তবে একটা মরা চাই, শিগগির অনেক মরা আসবে এই ঘাটে, এই ঘাটেই আসবে, হ্যাঁ ততদিন অপেক্ষা কর, কিন্তু যা বলে দেব তাই করবি, রাজি আছিস? সব সাধনা ভিন্ন কিন্তু কিচ্ছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি, আমি ভীতু লোক ছিলাম না কোনো কালই, তবু কখনো মরার ওপর বসে সাধনা করব এ কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে, বললাম, বেশ তুমি তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি, আর সবটাতে আমি রাজি আছি। হাই, একটা মরা পাওয়া গেছে, চুপি চুপি আয়, চুপি চুপি আয়। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গেছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা ষোলো সতেরো বছরের মেয়ের মরা বেঁধে আছে, কোনো ঘাটটার থেকে ভেসে এসেছে বোধ হয়। তোল মরাটা তোল, শেকড় বে নেমে যা, জলের মধ্যে মরা হালকা হবে,
ওকে তুলে সে করে রেখে দে, দেখিস যেন ভেসে না যায়। যা যা যা। তখন কি করছি জ্ঞান ছিল না, মরার পরনে তখনও কাপড় নেই, সে কাপড় জড়িয়ে গেছে শেকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। পাগলি বলল, ওই মরার ওপর বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবি না তো? হ্যাঁ, ভয় পেয়েছ কি মরেছ? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে, সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাত নেই। পাগলি বলল, এই চেঁচিয়ে মরছিস কেন রে আপদ? হ্যাঁ, আমার মাথার মধ্যে কেমন সব গোলমাল হয়ে গেছে। তখন পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো, মনে মনে ভাবলাম এ অতি ভয়ানক লোক দেখছি, গায়ে লোক ঠিকই বলে, কিন্তু ফেরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বলল সন্ধ্যা থেকে আমাকে তাই করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্পর্কে এসব কথা তোমায় বলবারও নয়। সন্ধ্যের পর থেকেই আমি সবের ওপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বলল, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়, এমনকি ও যখন বলল, শোন, যদি কোনো বিভীষিকা দেখিস তবে ভয় পাবি না, একদম ভয় পাবি না, ভয় পেলেই মরবি। রাত্রি দুপুর হলো ক্রমে, নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই, নিরন্ধ্র অন্ধকারে দিক বিদিক লুকিয়েছে। পাগলি কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ একবার শেয়াল ডেকে উঠল নদীর পাড়ে, কষার ঝোপের আড়ালে। শেয়ালের ডাক কতই তো শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার উপর সেই শেয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপার ঘটল, বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে। তোমার কাছে মিথ্যে বলে আমার কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা, তুমি আমাকে এক পয়সাও দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যা বলতে যাব কেন? শেয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদীর জল থেকে দলে দলে সব বউ মানুষরা উঠে আসছে, অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো অথচ কাপড় ভিজে নয়। দলে দলে একটা দুটো পাঁচটা দশটা বিশটা, তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সবকটা পাখি, বীরভূমে নদীর চরে যথেষ্ট হয়। দুপায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলো হরি হরি পাখি। চিন্তাটা আমার সম্পূর্ণ হয়নি। পরক্ষণেই আমার চারপাশে মেয়েলি গলায় কারা খলখল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো জমে গেল। চেয়ে দেখি তখন একটাও পাখি নয়, সবাই অল্প বয়সী বউ। তারা সবাই তখন একযোগে ঘোমটা খুলে আমার দিকে তাকিয়ে আছে, আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকে তাকাই অসংখ্য নরকঙ্কাল। দূরে নিকটে ডায়ে বায়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে কতকালের জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতের সব আঙুল নেই, হাড়গুলোর হাড় রোদে জলে চটা খেয়ে উঠে গেছে। কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে, তাদের মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে দাঁড় করিয়ে দিয়েছে।
কঙ্কালের আড়ালে পেছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে জীর্ণ ভাঙাচোড়া তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলে আমাকে পাহারা দিচ্ছে, আমি যেন প্রাণ নিয়ে এই শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যা হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগেই মেয়েটি হেসে বলে ওঠে, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না, আর এত সহজেই নি। বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন? আগে আমি তো জানি না কোন সাধনা কীরকম, পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমনই করছি। বেশ, মহাডামরি সাধনা তুমি ছাড়ো, ওই মন্ত্র আর জপ করো না। যখন আমি দেখা দিয়েছি তখন তোমার আর কিচ্ছুতে দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে দেখো নি, অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে। তুমি বরং ছেড়ে দাও ওই মন্ত্র। সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি, আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার বুঝি সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথার গোলমাল হয়ে গেছে, কিছুই ঠিক করে বুঝতে পারলাম না। বললাম, সন্দেহ নয় কিন্তু বড় আশ্চর্য হয়ে গেছি আমি। কিছুই জানি না আপনারা কে, যদি অপরাধ করে মাপ করবেন, কিন্তু কথাটার জবাব যদি পাই। মহাডামরিকে চেনো না, আমাকেও চেনো না, তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দিব্যেক পথের নাম শোনোনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্য ওই পথেই আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিব্যেক পথের সাড়া জেগেছে যে, তাই তো ছুটে দেখতে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না, ভয় ভয় বললাম, তবে আমি কি খুবই পাষণ্ড? তোমার বেলায় এসেছি সম্প্রদায় রক্ষার জন্য, অত ভয় কিসের? আমি না তোমাকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি? তোমাকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোমাকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গেছি। বলি কি? মেয়েটা আবার বলল, কিন্তু মহাডামরির যে বড় ভীষণ রূপ, তোমার যেমন ভয় সে তুমি পারবে না, ওসব ছেড়ে দাও। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলে তো? দিলাম। এই সময় যে শব্দের উপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল, পড়তেই বিস্ময়ে আমার সর্বশরীর কেমন হয়ে গেল। শব্দেহের সঙ্গে সম্মুখের ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাত নেই, একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি হেসে বলল, কি যে দেখছিস কি? আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করলাম। একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে ফেড়ে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কাল হাড়ের হাতে তালি দিতে দিতে একে মেকে উদ্দাম নৃত্য শুরু করলো, আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনো তার মেরুদণ্ড, কোনো তার কপালের হাড়, কোনো তার বুকের পাঁজরাগুলো। তবু তাদের নৃত্য সমানে চলছে,
এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস ঠক ঠক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্র পথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু থালু বেশে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শেয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরাপচার দুর্গন্ধে চারিদিক পূর্ণ হল। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল আর তার নিচে শকুনি উঠছে। সেই গভীর রাতে শেয়ালের চিৎকার, নরকঙ্কালের ঠোকাঠুকির শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জীবজগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিশাচিটা আমার দিকেই ছুটে আসছে। সেই আগুনের ভাটার মতো জ্বলন্ত দুটো চোখে ঘৃণা নিষ্ঠুরতা বিদ্রুপ মেশানো সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! সে পুঁতিগন্ধ, সেই শিয়ালের ডাক, সেই আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টিটা মিশে গিয়ে একই উদ্দেশ্যে সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার ওপর বসে আছি সেই সবটা চিৎকার করে কেঁদে বলল, আমায় উদ্ধার করো, রোজ রাতে এমনি হয়, আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি, আমায় উদ্ধার করো। কতকাল আছি এই শ্মশানে, 56 বছর কেটে গেল, কাকেই বা বলি, কেউ যে দেখে না। ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পূবের ফর্সা হয়ে এসেছে, বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যাঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজনে। পাগলি বলল, যা যা, তোর দৌড় বোঝা গেছে, আসন ছেড়ে পালিয়েছিলি না? হ্যাঁ, আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললাম, কিন্তু আমি ওদের দেখেছি, তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে তিনি এসেছিলেন। তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্র চপ ছেড়ে দিলি? হ্যাঁ, ধুর, আরে ওসব হাকিনীদের মায়া, ওরা সাধনার বাধা। তুই ষোড়শীকে চিনিস না? শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং দেবী ত্রক্ষরিত মহাষড়শী সুন্দরী, উচ্চতন্ত্রের সাধনা ভিন্ন তিনি প্রকট হন না, বুঝলি? তুই তা জানিস কি রে? হ্যাঁ, মায়া মায়া। তিনি অনেক কথা বলেছিলেন যে আরো এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারার নারী দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। তারপরই মনে পড়ল পাগলির কথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল। কি সেটা? পাগলি বলল, তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস, তিনি মহাডামরী মহাভৈরবী, তুই তো তার তেজ সহ্য করতে পারলি নি, আসন ছেড়ে ভাগলি কেন? হ্যাঁ, তারপর সে হঠাৎ হি হি করে বিকট হেসে উঠল। মুখ ভরা বাঁদর কোথাকার, উনি দেখা পাবেন ভৈরবীদের। হ্যাঁ, আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিনীদের নিয়ে কারবার করবি? হ্যাঁ, আলপে তোকে ভেলকি দেখেছি, তুই তো এতক্ষণ আমার সামনেই বসে আছিস বটতলায়। হ্যাঁ, কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, সকাল কোথায় এখন? সারা রাত সাধনা করতে আসন ছেড়ে এলি? হ্যাঁ, এই তো সবে সন্ধে। আমার চমক ভাঙলো। পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো, সবে মাত্র সন্ধ্যা হয়।
আমার সব কথা মনে পড়লো। এসেছি বিকেল ছটায়, আষাঢ় মাসের দীর্ঘ বেলা, মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল, শকুনির ঝাঁক, সব আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, কেন এমন ভোলালে, এরকম মিথ্যে ভয় দেখালে কেন? তোকে তোকে বাজিয়ে নিচ্ছিলাম, তোর মধ্যে সে জিনিস নেই, তোর কর্ম নয় তন্ত্র সাধনা। তুই আর কোনোদিন এখানে আসবার চেষ্টা করবি না, এলেও আর দেখা পাবি নে, আর দেখা পাবি না। একটা কথা শুধু উত্তর দাও, তুমি তো অসাধারণ শক্তিধর, তুমি ভেলকি নিয়ে থাকো কেন, উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? তুই সে বুঝবি নে, মহা ষোড়শী, মহা ডামরি, ত্রিপুরা, এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তি নারীরও, এদের সাধনা এক জন্মে হয় না, আমার পূর্বজন্ম এমনি কেটেছে, এ জন্ম গেল কিন্তু গুরু দেখা পেলাম। যা তুই ভাগ ভাগ এখান থেকে, তোর সঙ্গে এসব বকে কি করবো, পারবি না পারবি না, যা যা এখন, পালা পালা এখান থেকে। চলে এলাম, সে আর 40 বছরের কথা, আর যাইনি, ভয়ই যাইনি, পাগলির দেখাও পায়নি আর কোনোদিন। তখন আমি চিনতাম না, বয়স কম ছিল, এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়, সংসারে কেউ ছিল না লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল, সে যে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, তুমি আমি সামান্য মানুষ তার কি বুঝবে। যাক সেসব কথা, শক্তি পাগলি দিয়েছিল কিন্তু রাখতে পারিনি, ঠিকই বলেছিল, আমার মনে অর্ধের লালসা ছিল, তাতেই গেল, কেবল চন্দ্রদর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্রদর্শন করতে চাও, এসো চিনিয়ে দেব, দুই হাতের বুড়ো আঙুল দিয়ে। আমি দেখলাম তারনাথের বকবক আর থামবে না যতক্ষণ আমি এখানে আছি, উঠে পড়লাম। বেলা 12টা বাজে, আপাতত চন্দ্রদর্শন থেকেও বড় কাজ এখনো বাকি, তারনাথের কথায় বিশ্বাস করছি কি করছি না এটার আমি কোনো জবাব দেব না, এটার জবাব আপনাদের ওপরেই ছাড়লাম। এতক্ষণ তোমরা শুনছিলে ভূত ডামরি, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজকের গল্প পাঠে ছিল আর্য, অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল শঙ্খ, প্রীতম, পার্থ, বুবাই, তৃষা এবং দেবস্মিতা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল শঙ্খ, গল্পের আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে বৃষ্টি। কেমন লাগলো আজকের গল্প? গল্পটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো ফিকশন হান্টকে, বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই আমাদেরকে ফলো করে দিও ফেসবুকে, ফেসবুক পেজের লিংক তোমরা পেয়ে যাবে গল্পের ডেসক্রিপশন বক্সে। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের গল্প, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে আরও একটা নতুন এবং দুর্দান্ত গল্পের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর শুনতে থাকো ফিকশন হান্ট। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।